সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছে চট্টগ্রাম ১২ আসনে। সারাদিন বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলেছে ডিবিসি নিউজ। মাননীয় সাংসদ আলহাজ শামসুল হক চৌধুরী এই বিধ্বস্ত ফুটিয়াতে একটা স্লোগান নিয়ে আসছিলেন, ফুটিয়া আমার আমি ফুটিয়ার। ক্ষমতায় যাওয়ার আগে উনি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় সাহায্য সহযোগিতা কাজ করেছে এবং ওনাকে নমিনেশন দেওয়ার পরে জিতার পরে এই ফুটিয়াতে ৮০০০ কোটি টাকার কাজ উনি করেছেন। দৃশ্যমান রাস্তা ফুটিয়া, একটা কোনো পাকা রাস্তা ছিল না ফুটিয়া গ্রামগঞ্জে, কোনো বিদ্যুৎ ছিল না। আজকে ফুটিয়ায় প্রত্যেকটা রাস্তাঘাট উন্নয়ন হয়েছে। ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা আলহাজ শামসুল হক চৌধুরী সাহেবকে আবারও আমাদের বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা আগামী দিনে নৌকা প্রতীক নিয়ে আমাদের মাঝে। নমিনেশন দিবেন তার এই ধারাবাহিকতাই ওনার দীর্ঘদিনের উন্নয়নের যে ফসল আজকের পটিয়ার সাধারণ জনগণ আমরা ভোগ করতেছি। ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনেও আমরা নৌকা প্রতীকের প্রিয় নেতা শামসুল হক চৌধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারবো বলে আমাদের বিশ্বাস। আপনারা আমার এলাকায় ঘুরেছেন, মানুষের বক্তব্য নিয়েছেন, আপনারাই বুঝতে পেরেছেন মানুষের যত দূর প্রত্যাশা ছিল তার চেয়ে বেশি কাজ হয়েছে আমার পটিয়াতে। আমার তো মনে হয় শতভাগ পূরণ করতে না পারলেও আমি 90% পূরণ করেছি। আমার বাংলাদেশে কোথাও ওয়াসার, উপজেলা পৌরসভায় ওয়াসা নাই, আমি ওয়াসা স্থাপন করে দিয়েছি।